বিনিয়োগে আকৃষ্ট করতে তৈরি করা হয়েছে এমন ফোলানো বিজ্ঞাপন ই কমার্স ব্যবসা নিয়ে দেশজুড়ে এখন চলছে হইচই এবং হা অধিক মুনাফা লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অর্থ আর সেই অর্থ ফেরত না পেয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে ভুক্তভোগীদের দেশের ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা অভিযোগ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ছুটছে মানুষ কিন্তু সেখানেও মিলছে না কোনো সুরাহা গেল দুমাস ই কমার্স নিয়ে অভিযোগ জমা পড়েছে প্রায় ছয় হাজার আগের সব মিলিয়ে অভিযোগের সংখ্যা প্রায় উনিশ হাজার দেশজুড়ে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইবালির বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে সাত হাজারেরও বেশি তারপরে আছে ই অরেঞ্জের নাম দেশীয় কয়েকটি ই কমার্স কোম্পানি টালমাটাল অবস্থা তৈরি করে দিয়েছে এই খাতে যার মধ্যে সবচেয়ে এগিয়ে ইফালি ও মার্টের মতো হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান তাদের কারণে ই কমার্সের প্রতি আস্থা হারাচ্ছেন ক্রেতারা সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল ই কমার্স আইন দ্রুত প্রণয়ন করার পাশাপাশি দেশের এই সকল প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনলে শৃঙ্খলা ফিরবে অনলাইনে প্ল্যাটফর্মে নিউজ বাংলা বাংলাধারা